আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। প্রতিরোধ সংগ্রামীদের আঙ্গুল ট্রিগারেই রয়েছে। মাহমুদ আব্বাসের পদত্যাগ চান ফিলিস্তিনিরা। প্রমাণ হল ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি স্থায়ী হবে কি? শুরুতেই ইসরায়েল প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকরের পর দুপক্ষ বিজয় দাবি করছে। গাজায় সড়কে সড়কে বিজয় উল্লাসে ফেটে পড়ছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। তারা যুদ্ধবিরতিকে ঈদের দিন হিসেবে আখ্যা দিয়েছেন, কারণ তারা গত ঈদ উল ফিতর উদযাপন করতে পারেননি। ঈদের দিনেও ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু ফিলিস্তিনিদের এই ঈদ কতদিন স্থায়ী হবে সেটি নিয়ে শঙ্কা রয়েই গেছে। দুই পক্ষের তরফ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত ডেনিস রোস। তিনি জানিয়েছেন, এই ধরনের যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য শান্তি আনতে পারবে হয়তো। তার ভাষ্য, যতক্ষণ পর্যন্ত গাজার নিয়ন্ত্রণকারী হামাসের হাতে রকেট থাকবে ততক্ষণ পর্যন্ত স্থায়ী শান্তি সুদূর পরাহত। তার কথার প্রতিধ্বনি পাওয়ার কথাও জানিয়েছে বিবিসি। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা থেকে রকেট হামলার খবর দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হামাস। দলটির এক নেতাকে উদ্ধৃত করে জানিয়েছে বিবিসি, এটি ফিলিস্তিনি জনগণের বিজয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজয়। হামাস নেতারা এটাও বলেছেন, ঘোষণা এলেও যুদ্ধবিরতি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত না হওয়া অবধি তারা সতর্ক অবস্থায় থাকবেন। ফিলিস্তিনিদের বিজয় উল্লাসের মধ্যে আছে সতর্কতাও, যে কোনো সময় ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতি। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা তো যে কোনো মুহূর্তেই নতুন সংঘাত সংঘর্ষে মোড় নিতে পারে। AK-47 বন্দুক হাতে থাকা একজন যেমন বলছিলেন, আমাদের আঙ্গুল এখনও ট্রিগারে, আমরা ফের যুদ্ধ করতে প্রস্তুত, তবে এখন আমরা আমাদের জনগণের সঙ্গে আনন্দ উদযাপন করব। দখলদারদের বিরুদ্ধে এ এক অসাধারণ জয়। আমাদের প্রতিরোধ যোদ্ধারা তাদের যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে। আজ থেকেই ঈদ শুরু হচ্ছে। অনেকে ঘর বাড়ি ও আত্মীয় স্বজন হারিয়েছেন, তা সত্ত্বেও আমরা উৎসব করব। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মিশরের মধ্যস্থতায় এই অস্ত্রবিরতি মেনে নিয়েছে কিছু শর্তে। ওই শর্ত লঙ্ঘন হলে আবারও রকেট হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, যতক্ষণ পর্যন্ত তেল আবিব এটি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও তা বাস্তবায়ন করবে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধানের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনু গাজায় সাংবাদিকদের বলেছেন, গাজায় হামলা বন্ধের পাশাপাশি আল আকসা মসজিদ ও শেখ জাররা এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছে তা যতক্ষণ পর্যন্ত মেনে তেল আবিব চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে। এই শর্ত দেওয়ার মাধ্যমে হামাস মূলত বোঝাতে চেয়েছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংঘর্ষে তারা শক্তিশালী অবস্থানে ছিল এবং ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে পরিণতি ভোগ করতে হবে। এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম অনন্য সাফল্যের এক নয়া অধ্যায়ের সূচনা করেছে। মুসলমানদের প্রথম কিবলার পবিত্র শহর বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমনপীড়ন এবং উচ্ছেদ অভিযানের জবাবে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সংগ্রামী দলগুলোর সাম্প্রতিক সংগ্রামী অভিযান শত্রু ও মিত্র উভয় শিবিরের কাছেই শক্তির সমীকরণ বিষয়ে কয়েকটি নতুন ও অকাট্য গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে। 11 দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের শর্ত মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। সংগঠনটি আরও বলেছে, এবারের সোর্ড অব কুদস শীর্ষক প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের ওপর নতুন সমীকরণ চাপিয়ে দিয়েছে। এই বিজয় এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। এর মধ্য দিয়ে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইসরায়েলের নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে এবং অদূর ভবিষ্যতেই গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে। গাজার এই যুদ্ধসহ আগের কয়েকটি যুদ্ধ প্রমাণ করেছে যে ইসরায়েলের একক আধিপত্যের যুগ বহু আগেই শেষ হওয়ার পর এখন সামনে রয়েছে কেবলই ক্রমাগত পরাজয়ের পালা। আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফিলিস্তিনিদের প্রায় 4,500 ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায়
প্রায় 85% ক্ষেপণাস্ত্রই ঠেকাতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের সংগ্রামী দলগুলো মাত্র কয়েক মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আরও দূরের শহর হাইফা সহ প্রধান ইসরায়েলি শহরগুলোতে বিভিন্ন পাল্লার শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের যান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিদের শর্তগুলোকে মেনে নিয়েই। ফিলিস্তিনিদের সামরিক কৌশল ও গোয়েন্দা সক্ষমতাও শত্রুপক্ষকে নতজানু হতে বাধ্য করেছে। এছাড়াও এই প্রথম ফিলিস্তিনিরা অধিকৃত অঞ্চলসহ নানা অঞ্চলে একই সময়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সহ প্রবল সংগ্রামী অবস্থান নিয়ে দখলদারদের হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়ে দিয়েছে। পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস শহর সহ ইসরায়েল অধিকৃত শহরগুলোতে ফিলিস্তিনিদের হয়রানি করতে ও সেখানে উচ্ছেদ অভিযান চালাতে বা ইহুদিবাদীদের বসতি বিস্তারে পাঁয়তারা চালাতেই ইসরায়েল এখন আর আগের মতো দুঃসাহস দেখাবে না। ফিলিস্তিনের আসল মালিক যে ফিলিস্তিনি জাতি এবং বায়তুল মুকাদ্দাসের ওপর ইসরায়েলি দখলদারিত্ব যে পুরোপুরি অবৈধ, এই ঐতিহাসিক বাস্তবতাকে খুব শিগগিরই হয়তো আবারও ভৌগোলিক বাস্তবতার রূপান্তর করতে সক্ষম হবে ফিলিস্তিনি জাতি ও বিশ্বব্যাপী তাদের সমর্থক শক্তিগুলো। হীন বল ও হতাশ হয়ে পড়া ইহুদিবাদীরা নিরাপত্তার আশায় আরও ব্যাপক মাত্রায় ইসরায়েল ত্যাগ করতে শুরু করবে এবং তাদের অতীত আবাসগুলোতে ফিরে যাবে। আর ইহুদিবাদী ইসরায়েল সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ায় দুর্বল হয়ে পড়বে ইসলামের বিরুদ্ধে নানা ধরনের ক্রুসেডে লিপ্ত পশ্চিমা ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো। ইসরায়েলে রাজনৈতিক অস্থিতিশীলতাও আরও বাড়তে থাকবে। মাত্র 2 বছরের মধ্যে এ পর্যন্ত 4 বার সংসদ নির্বাচন হয়েছে সেখানে। এবারের 11 দিনের যুদ্ধে হামাস ও জিহাদের মতো সংগ্রামী দলগুলোর কাছে ইসরায়েলের নতজানু হওয়ার বিষয়টিকে খোদ ইসরায়েলেরই নানা দল এবং সংবাদ মাধ্যম লজ্জাজনক ও কলঙ্কজনক বলে উল্লেখ করে বলেছে, এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে। ইসরায়েলের অবৈধ অস্তিত্বের অবসান ঘটার পর্ব আর বেশি দূরে নয় বলে অনেক বিশ্লেষক মনে করছেন। উল্লেখ্য, ফিলিস্তিনের সংগ্রামী দলগুলোকে সামরিক দিকসহ নানা দিকে সবচেয়ে বেশি সহযোগিতা দিয়ে আসছে যে কয়েকটি শক্তি তার শীর্ষে রয়েছে, যথাক্রমে ইসলামী ইরান, লেবাননের হিজবুল্লাহ ও সিরিয়ার আসাদ সরকার। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইজ্জাত আর শির্ক বলেছেন, হামাসের যোদ্ধাদের আঙুল এখনও ট্রিগারে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এক মন্তব্যে তিনি বলেন, আমরা এখনও ট্রিগারে হাত দিয়ে রেখেছি। দখলদার ইসরায়েলকে অবশ্যই অধিকৃত বায়তুল মুকাদ্দাসে সহিংসতার অবসান ঘটাতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রধান শর্ত হচ্ছে মসজিদুল আকসা রক্ষা এবং বায়তুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিনি উচ্ছেদ বন্ধ করা। এটা আমাদের রেড লাইন। ইজ্জাত আর শির্ক বলেন, এটা ঠিক যে আজ থেকে যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু দখলদার ইসরায়েলের নেতানিয়াহু ও গোটা বিশ্বের জেনে রাখা উচিত, আমাদের আঙুল এখনও ট্রিগারেই আছে। আমরা আমাদের প্রতিরোধ শক্তি বৃদ্ধি অব্যাহত রাখব। প্রতিরোধ সংগ্রামের প্রতি ফিলিস্তিনিদের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে তিনি জানান। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।